আসসালামু আলাইকুম প্রিয় আলোর পথের যাত্রীগণ আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন পৃথিবীতে মানুষের মতানৈক্যের শেষ নেই কিন্তু শত মতবিরোধ সত্ত্বেও এই বিষয়ে একমত যে মৃত্যু একদিন আসবে জন্মিলেই মরিত হয় কুল্লু নাফসিন জাইকাতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে সুরা আল ইমরান আয়াত একশো পঁচাশি পৃথিবীতে মানুষ নির্দিষ্ট সময়ের জন্য এসেছে তা আমরা সবাই জানি কিন্তু মানুষ কখন মারা যাবে তা কেউ বলতে পারে না আমাদের মৃত্যুর সময় আমাদের দু চোখের ভ্রুর মাঝখানে লেখা আছে যা আমরা কেউ বলতে পারি না আমাদের আজকের ভিডিওটি মৃত্যুর সময় নিয়ে আলোচনা করব। প্রিয় দিনী ভাই ও বোনরা আমরা যখন এই দুনিয়ায় আসব তার আগেই মহান আল্লাহ আমাদের মৃত্যুর সময় নির্ধারণ করে রেখেছেন যা আমাদের জানা নেই আমরা সবাই জানি আমাদের মরতে হবে কিন্তু কখন মারা যাব তা কেউ জানি না আমরা যদি জানি আমরা কবে মারা যাব তাহলে আমাদের পার্থিব জীবনের সকল কাজকর্ম রেখে আমরা মৃত্যুর শোকে কাতর হয়ে যাব তাই মহান আল্লাহ তালা আমাদের মৃত্যুর তারিখ আমাদের জানায়নি মানুষের জন্ম মৃত্যু মহান আল্লাহর এক মহান সৃষ্টি তিনি তা কেন সৃষ্টি করেছেন সেই প্রসঙ্গে আল্লাহ তালা ইরশাদ করেন পূর্ণময় তিনি যার হাতে রাজত্ব তিনি সব কিছুর ওপর সর্বশক্তিমান যিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবন যাতে তোমাদের পরীক্ষা করতে পারেন তিনি দয়াময় এবং পরম ক্ষমাশীল মুলক আয়াত দুই এ আয়াতে বোঝা যায় আল্লাহ জীবন ও বরণ দিয়েছে মানুষকে পরীক্ষা করার জন্য আমরা পার্থিব জীবনেও পরীক্ষা দিয়ে থাকি যার নির্দিষ্ট একটি সময় আছে ঠিক তেমনই জীবন মৃত্যুর মাঝখানে আমাদের সময় আছে যে সময়টিতে আমরা পরীক্ষা দিয়ে থাকি পরকালের জন্য নবী রাসুলগণ তাদের ওম্মদের মৃত্যুর পর আরেকটি জীবনের কথা উল্লেখ করেছেন যেখানে মৃত্যুর পর সকলের কৃতকর্মের জন্য মহান রবের নিকট হিসাব দিতে হবে তা বলে গেছেন পবিত্র কুরআনে আল্লাহ মৃত্যুর কথা অবহিত করেছেন কুরআনে মানুষের মৃত্যুর কথা অবহিত করার কারণ হল মানুষ যাতে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে এ দুনিয়ার মায়ার মূর্ছনায় না পড়ে পরকালের চিন্তা করে মানুষ যদি মৃত্যুর কথা না ভাবে তাহলে তাদের জীবন পাপে ভরে যাবে খুন মারামারি ঝগড়া বিবাদে ভরে যাবে তাদের জীবন যে চার চার মতো করে জীবন চালাতো একমাত্র মমিনরাই পরকালের জীবনের কথা বিশ্বাস করত আর অন্যরা অন্ধকারে নিমজ্জিত থাকত মহান আল্লাহ তালা মানুষের মৃত্যুর কথা কোরআনে জানিয়েছেন তবে কার কোথায় মৃত্যু হবে তা জানায়নি তা গোপন রেখেছেন হাদিসে আছে যে আল্লাহ মানুষের মৃত্যু কবে হবে তাও নির্দিষ্ট করে রেখেছেন তার দু চোখের ভ্রুর মাঝখানে আল্লাহ মানুষকে এত মেধা দিয়েছে যার ফলে মানবজাতি সব সবকিছু জয় করেছে অথচ মানুষ কখন মারা যাবে তা সেই জানে না মানুষ যখন তার মায়ের পেটে থাকে তখনই মহান আল্লাহ মানুষের মৃত্যুর তারিখ নির্ধারণ করে দিয়েছেন তা যদি মানুষ জানত তাহলে মৃত্যুর ভয়ে মানুষ পার্থিব জীবনের কথা ভুলে যেত জগৎ সংসার ভুলে যেত তাই আল্লাহ মানুষ কখন কোথায় মৃত্যুবরণ করবে তা নির্দিষ্ট করে জানায়নি মানুষ কখন মারা যাবে তা না জানার কারণে মানুষ ভাবে তারা অনেক দিন বাঁচবে এমনকি তারা মৃত্যুর কথা ভুলে যায় যখন তারা দুনিয়ার পদচারণা করে আল্লাহ তালা ইরশাদ করেন আমি কোনো জনপদকে ধ্বংস করিনি কিন্তু তার নির্দিষ্ট সময় লিখিত ছিল কোনো সম্প্রদায় তার আগেও যায় না এবং দেরিও করে না সুরা হিজর আয়াত পঁয়তাল্লিশ আল্লাহ তালা মানুষের রিজিক পশু পাখির মধ্যে রেখেছেন অথচ তারা যদি জানত একদিন তারা মারা যাবে এই সময় তাহলে তারা খাওয়া ছেড়ে দিত তারা কঙ্কাল হয়ে যেত মানুষের খাবারের সংকট দেখা দিত রিজিকের ঘাটতি দেখা দিত আল্লাহ কত মহান পশু পাখির মধ্যে মানুষের রিজিক রেখেছেন এবং মৃত্যু বিষয়টি তাদের কাছ থেকে অজ্ঞাত রেখেছেন আল্লাহ তাআলা যেহেতু মানুষকে মৃত্যুর কথা মানুষকে আগেই জানিয়ে রেখেছেন তাই আমাদের উচিত সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা মমিনরা যেহেতু বিশ্বাস করে মৃত্যুর পর জীবন আছে তাই তারা পার্থিব জীবনকে না ভেবে আখিরাতের কথা ভেবে এই দুনিয়ায় চলাফেরা করে প্রিয় ভিউয়ার্স আল্লাহ সুবাহান আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইসলামিক আরও এমন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ